আসসালামু আলাইকুম, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কবুতরের বিষয় আজকে যে বিষয়ে আলোচনা করব, কিভাবে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কবুতরের হ্যান্ড ফিডিং বক্স বানাবেন। আর যদি আপনাদের ঘরে না থাকে, মাত্র 10 টাকা নেয় দোকানে বেচে, প্লাস্টিকের দোকানে যেখানে হাঁড়িপাতির বেচে সেইখানে বেচে এই বাটিগুলা, মাত্র 10 টাকা দিয়ে আপনারা কবুতরের হ্যান্ড ফিডিং খুব সুন্দর একটা জিনিস বানাইতে পারবেন। তো চলুন দেখা যাক সেইটা বানাতে কি কি লাগবে, কিভাবে বানাবেন সেই নিয়মটাই আজকে বলবো। কবুতরের হ্যান্ড ফিডিং বক্স বানাইতে হলে আপনাদের এরকম একটা বাটি লাগবে। এই বাটিগুলা হাঁড়িপাতিলের দোকানে পাওয়া যায়, 10 টাকা নেয়। এরকম একটা সাইজের বাটি আপনারা নিয়ে নেবেন। এই বাটির তারপরে লাগবে 2টা টাইলক, তারপরে লাগবে একটা রেত, যদি রেত না থাকে সিরিজ কাগজ থাকলেই হবে, তারপরে একটা লাগবে হেক্সো ব্লেড। এই হেক্সো ব্লেড দিয়ে আপনারা কবুতরের মাথা যেইখানে বাইরিব সেইটা আগে এখানে কলম দেওয়া গোল করে কাটটা এই দাগ দিয়া পরে এই সিরিজ কাগজটা দিয়ে এই হেক্সো ব্লেড দিয়ে কাটবেন। যদি দেখেন যে আমার এই যে কাটতে যায় ভেঙে গেছে, যদি ভেঙে যায় তাহলে আপনারা আগুনে পুইরা এইভাবে সুন্দর করে কাটবেন। কাটার পরে অবশ্যই অবশ্যই এই রেত বা সিরিজ কাগজ দিয়ে এই জায়গাটা ঘষবেন, কারণ এটা অনেক ধার হয়ে থাকবে, কবুতরের মাথা বা পাও কাটতে যেতে পারে। এখানে একটু কাটার পরে তারপরে আপনারা আনুমানিক একটা মাপ নেবেন, কবুতরের মাথা কতটুক থাকে কতটুক এখানে আসবে এটা আপনারাই বুঝে যাবেন। তারপরে এইখানে উপরেও কাটবেন, কবুতরের মাথা যেখানে আর কবুতরের পাও যেখানে রাখবেন সেইটা কাটবেন এই পর্যন্ত, খালি এতটুকু কাটবেন, মুখার উপরে কাটবেন না। তো এতটুকু কাটার পরে আপনারা এটা ভালো করে ঘষার পরে তারপরে কবুতরের এখানে একটা সালা দিবেন, যেহেতু কবুতর টয়লেট করতে পারে এখানে সালা দিবেন, আর কবুতরের একটা মানে পাওটা পিছলে না যায়। তো কাজ হয়ে যাওয়ার পরে আর এখানে 2টা সিদ্ধির কইরা এরকম টাইলক বা তার দিয়ে আপনারা পেঁচাই দিতে পারেন, যাতে এই মুখটা এদিক দিয়ে না ছুটতে যায়, যেহেতু এদিকে কবুতরের মাথা থাকব। তো আমি এখন একটা কবুতর রেখে আপনাদের দেখাইতেছি, যদি এরকম সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যায় তারপর আমি এখন আপনাদের হ্যান্ড ফিডিং, তারপর কবুতর কীভাবে এখানে রাখে আমি রেখে আপনাদের দেখাইতেছি কীরকম হয়েছে। তো কবুতরটা ভালো করে ধরার পর এইভাবে আমার মতন ঢুকাবেন, এইভাবে ধরবেন। ধরার পর আমি কবুতরটা রেখে দেখাইতেছি, যেহেতু আমার এক হাতে মোবাইল এক হাতে কবুতর, আমি রেখে আপনাদের দেখাইতেছি। এই দেখেন কত সুন্দর কবুতরটা। এইভাবে রাখার পর আপনারা ভালো করে এটা যাতা দিয়া লাগানোর পরে কবুতরটা হ্যান্ড ফিডিং করানোর জন্য এরকম একটা আপনারা ফিল্টার এটা পাবেন, এটা কবুতরের দোকানেই পাওয়া যায়, আমি অনেক ভিডিওতেই বলছি। এখানে এভাবে পানি চিপ দিয়ে নেওয়ার পর তারপরে এখানে ডাবলি বইরা কবুতরটার এভাবে হা করে আপনারা নিশ্চিন্তায় খাওয়াইতে পারবেন, আপনারা নিজে নিজেই খাওয়াইতে পারবেন। খুব সুন্দর একটা সিস্টেম আপনাদের দেখাইলাম। এই বাড়ি আপনাদের অনেকের ঘরে পইরা আছে, এই পরে থাকা জিনিস দিয়ে আপনারা কবুতরের এই হ্যান্ড ফিডিং হোল্ডার বানাইতে পারেন। আশা করি সবাই জিনিসটা ভালো লাগছে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।